কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী হেলাল উদ্দিনের মত বিনিময় সভা। চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন বিতারা ইউনিয়ন আওয়ামী লীগ ও নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন। বৃহস্পতিবার উপজেলার হরিপুর গ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদের বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ খানের পরিচালনায় সকলের দোয়া ও সমর্থন চেয়ে বক্তব্য রাখেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহীদ দর্জি, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গাজী আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক অমর ফারুক, পাথর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন লিটন, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, কচুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লিটন মুন্সী, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সালমা শহীদ, যুগ্ম আহ্বায়ক কাজল রেখা সহ আরো অনেকে। এ সময় বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।